বন্ধুরা, এক জঙ্গলে একটি দুষ্টু সাপ থাকত। সে সব পাখির বাচ্চাগুলিকে খেয়ে ফেলত। সাপটি একদিন ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিল এবং যেতে যেতে তার নজর পড়ে টুনির বাচ্চাদের দিকে। বাবা বাবা, টুনির বাচ্চাগুলো তো অনেক বড় হয়েছে, যাক আমার খেয়ে পেট ভরবে। কালকে খাবো, আজকে তোমার পেট ভরে গেছে, কালকে পেট ভরে টুনির বাচ্চাগুলিকে আমি খাব। আজকে সাপটির পেট ভরে থাকার কারণে সে বাড়ি চলে যায়। পরের দিন সাপটি চলে আসে টুনির বাচ্চাদের খেতে। এই তো সুযোগ, টুনি এখন নেই, বাচ্চাগুলোকে এখনই খেতে হবে। এই বলে সাপটি গাছে উঠতে থাকে। দেখো দেখো বাচ্চারা কি এসেছে, তোমাদের সাপ মামা এসেছে। যখনই সাপটি বাচ্চাগুলোকে খেতে যাবে, তুমি তার জাদুর লাঠি নিয়ে মন্ত্র পড়া শুরু করে। আব্রা কাডাব্রা, সাপ তুই হয়ে যা পাখিদের আশ্রয়দাতা। টুনি সাপটিকে গাছ বানিয়ে দেয়। বন্ধুরা, আপনারা বলুন, টুনি কি ঠিক করেছে? কমেন্ট বক্সে জানান।